আচ্ছা, আগের দিন আমরা সয়েলস অফ ইন্ডিয়ার ক্লাসিফিকেশন আর ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করতে গিয়ে আমরা অ্যালুভিয়াল সয়েল আর রেড সয়েল ডিসকাস করেছিলাম। আজকে আমরা বাদবাকি যে ক্লাসিফিকেশনগুলো রয়েছে সেটা আমরা ডিসকাস করব। আমরা যে ক্লাসিফিকেশন করছি সেটা অবভিয়াসলি আমরা ICAR বা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ তাদের মতানুসারে করছি আমরা। আচ্ছা, তাহলে আমরা চলে যাই আজকের ক্লাসে। নেক্সট কি? ব্ল্যাক সয়েল, কালো মাটি বা কালো মৃত্তিকা আমরা সবাই শুনেছি। এর কিন্তু আরো বিভিন্ন নাম রয়েছে, যেমন রেগুর সয়েল বা ব্ল্যাক কটন সয়েল, কিংবা এটাকে আন্তর্জাতিকভাবে আমরা ট্রপিক্যাল চার্নোজেম নামেও চিনি। এটা ভারতের টোটাল এরিয়ার অলমোস্ট 15.2% এরিয়া কাভার করে, কিংবা এভাবেও বলা যেতে পারে 5 লক্ষ স্কোয়ার কিমি এলাকা কিন্তু কাভার করে। ওকে, আচ্ছা, এখানে আর কি কি বলতে পারি? আমরা এটা কোথায় পাই, ব্ল্যাক সয়েল? না, আমরা এটা দেখতে পাই মোটামুটি ভাবে, এটা তো ডেকান লাভা দ্বারা গঠিত হয়েছে, আমরা সেজন্যই মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ এই সমস্ত রাজ্যের বেশ কিছু অংশে, অনেকটা বড় অংশেই কিন্তু আমরা দাক্ষিণাত্য মালভূমি জুড়ে এই মাটি দেখতে পাই। আচ্ছা, আর কি বলা যেতে পারে? না, এই মাটি কিন্তু লোহা বা ক্যালসিয়াম কিংবা অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো তো অত্যন্ত সমৃদ্ধ, ঠিক আছে, কিন্তু নাইট্রোজেন বা ফসফরাস এগুলোর কিন্তু অভাব রয়েছে। এবং উর্বরতার দিক থেকে বলা যায় এই ব্ল্যাক সয়েল অত্যন্ত উর্বর একটি মাটি, আমরা সবাই জানি। এবং সব থেকে সুইটেবল ক্রপ যে কার্পাস তুলা বা আমাদের কটন, সেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। কটন ছাড়াও আর কি কি হতে পারে? না, সিট্রাস ফ্রুট মানে লেবু জাতীয় বিভিন্ন ফল, টবেকো, সুগারকেন বা জোয়ার মানে জোয়ার বা ইক্ষু, এই ধরনের ক্রপগুলো কিন্তু ভালো চাষবাস হয়ে থাকে এই ধরনের মাটিতে। ওকে, আচ্ছা, নেক্সট আমরা কি করব? নেক্সট হচ্ছে ল্যাটেরাইট সয়েল। ল্যাটেরাইট নামটা পড়লেই আমাদের যে কথাটা মাথায় আসে সেটা কি? না, ইটের মতো শক্ত মাটি, একদম ইটের মতো লালচে প্লাস শক্ত মাটি। এটা এত কেন লাল হয়? কারণ এখানে আয়রন অক্সাইডটা অনেক বেশি পরিমাণে থাকে। আচ্ছা, এটাও ভারতের মোট এলাকার 3.7% এরিয়া কাভার করে, যেটা 1.26 লাখ স্কোয়ার কিমি। কোথায় কোথায় আমরা দেখতে পাই? না, মহারাষ্ট্রের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, যেটাকে আমরা সহাদ্রি নামে চিনি, পূর্বঘাট অংশে বা পূর্বঘাট যে পর্বতমালা রয়েছে, রাজমহল পাহাড়ের কাছাকাছি, সাতপুরা, বিন্ধ্য, আসাম এবং মেঘালয়ের অনেক পাহাড়ে কিন্তু ল্যাটেরাইট আমরা দেখতে পাই। আচ্ছা, সাধারণত কিন্তু উর্বরতার দিক থেকে এটা কিন্তু অনুর্বর, কিন্তু কি হতে পারে? না, ঠিকঠাক সার কিংবা ইরিগেশনের সাহায্যে কিন্তু বিভিন্ন ধরনের ক্রপ আমরা ফলাতে সক্ষম বা ফসল ফলে, যেমন ধান, রাগি, ইক্ষু বা কাজু বাদাম, এগুলো চাষবাস হয়ে থাকে। নেক্সট আমরা যাব ডেজার্ট সয়েল বা যেটাকে এরিড সয়েল নামেও চিনি। এটা ভারতের টোটাল এরিয়ার 1.42 লাখ স্কোয়ার কিমি এরিয়া অকুপাই করে। কোথায় কোথায় দেখতে পাবো এটাকে আমরা? রাজস্থান, তারপরে হচ্ছে গুজরাটের কচ্ছ, হরিয়ানা, পাঞ্জাবের দক্ষিণ অংশ, এই সমস্ত জায়গায় এটা আমরা। আচ্ছা, এটা কিন্তু সাধারণত অনুর্বর মাটি, তবে জলসেচের সাহায্যে বা ইরিগেশনের সাহায্যে আমরা বিভিন্ন খাদ্যশস্য কিংবা কার্পাস ফলাতে সক্ষম। নেক্সট মাউন্টেন সয়েল, নামের মধ্যেই রয়েছে পার্বত্য মৃত্তিকা। ভারতবর্ষের হিমালয়ের বিভিন্ন ঢালে, বিভিন্ন উপত্যকায় এই ধরনের মাটি দেখতে পাই আমরা। আচ্ছা, সাধারণত জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, মণিপুর, কেরালা বা তামিলনাড়ুর বিভিন্ন পার্বত্য অংশে এই ধরনের মাটি দেখতে পাই আমরা। ভারতের টোটাল এরিয়ার 2.85 লাখ স্কোয়ার কিমি এটা দখল করে থাকে। আচ্ছা, এটা সাধারণত কোন ধরনের ক্রপের জন্য সুইটেবল? না, বিভিন্ন ট্রপিক্যাল ফ্রুটস এবং অবশ্যই প্ল্যান্টেশন ক্রপ, বাগিচা শস্য, যেগুলো চা, কফি, কোকো, এগুলোর জন্য অত্যন্ত সুইটেবল। আচ্ছা, দেন কি স্যালাইন অ্যান্ড অ্যালকালাইন সয়েল? এটা হচ্ছে তোমার এর বাংলাটা কি? না, লবণাক্ত এবং ক্ষারীয় মৃত্তিকা। এটা ভারতের টোটাল এলাকার প্রায় 68,000 স্কোয়ার কিমি এলাকা দখল করে।
কোথায় দেখতে পাবো? না পাঞ্জাব, হরিয়ানা, ইউপি, মহারাষ্ট্র, রাজস্থান এই সমস্ত রাজ্যের শুষ্ক অংশে এই ধরনের মাটি আমরা দেখতে পাবো। এর কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে, যেমন রে, কালার, উষার, খুব বিখ্যাত নাম, তোমরা হয়তো শুনেছো নামগুলো। আচ্ছা, আমরা এই ধরনের অত্যন্ত শুষ্ক মাটিতে কোন ধরনের ক্রপ চাষবাস করতে পারি বিভিন্ন ফার্টিলাইজার কিংবা ইরিগেশনের সাহায্যে? যেমন আমরা তামাক, গম, ধান বা ইফু, এই ধরনের ক্রপ আমরা কাল্টিভেট করতে পারি। আর লাস্ট, পিটি সয়েল, এটা কেমন? এটা সাধারণত উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে দেখা যায়, সাধারণত যেটা অনেক রেনি সিজন কিংবা অন্যান্য টাইমে যেটা জলের নিচে থাকে, তখন কি হয় না ওই ধরনের এলাকাগুলোতে পিটি সয়েল আমরা দেখতে পাই। এটা কিন্তু অত্যন্ত লবণাক্ত মাটি পিটি সয়েলটা। আমরা সেজন্যই আমরা কোথায় কোথায় দেখতে পাই এই ধরনের সয়েল? কেরালা বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন এলাকায় আমরা দেখতে পাই, উড়িষ্যার ওই ভেতরকণিকা অংশে যেখানে ম্যানগ্রোভ দেখা যায়, এই সমস্ত জায়গায় আমরা পিটি সয়েল দেখতে পাই। ওকে, তাহলে আজকে আমরা সয়েলস অফ ইন্ডিয়ার যে ক্লাসিফিকেশন শুরু করেছিলাম আগের দিন, তার বাদ বাকি যে ছটা টাইপ অ্যাকর্ডিং টু ICAR সেটা আমরা আলোচনা করলাম। কি কি করলাম? না ব্ল্যাক সয়েল, দেন ল্যাটেরাইট সয়েল, দেন পিটি সয়েল, ডেজার্ট সয়েল, মাউন্টেন সয়েল অ্যান্ড স্যালাইন অ্যান্ড অ্যালকালাইন সয়েল। ওকে, থ্যাংক ইউ।